বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈক বসন্ত বাতাসে সৈক বসন্ত বাতাসে বিরতির পর এইমাত্র যারা আমাদের সাথে যোগদান করলেন তাদের সবাইকে আমি এনটিভির বিশেষ আয়োজন বসন্ত বাতাসের থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গীত পরিবেশন করছেন নাজমুন নাহার তন্নি, আর যারা সঙ্গত করে যাচ্ছেন মন্দিরে আছেন আমাদের প্রিয় জাকারিয়া ভাই, তবলায় আছেন ইয়ামিন চৌধুরী সাগর, এবং দুতারে আছেন বরাবরের মতো আব্দুল হান্নান খান। তো তন্নি, আমরা এখন আবার গানে চলে যাব। কোন গান শোনাবেন আপনি? এই গানটি আসলে অনেকেই খুব রিকোয়েস্ট করে যখন কোনো অনুষ্ঠানে গাইতে যাই, দূরবীন সার একটি গান। আচ্ছা, দূরবীন সার গান, নির্জন যমুনার কূলে, নির্জন বিখ্যাত একটি গান, অনেকেই অনেক রকম করে গিয়েছেন আমি বিশ্বাস করি, আশা করি। হ্যাঁ, যেহেতু আমি বাউল শিল্পী না, তার যতটুকু হয় আর কি, যদি মানে দর্শক বা শ্রোতা যারা তারা যদি একটু মানে ভালোবাসা নিয়ে শুনে হয়তো ভালোই লাগবে। অবশ্যই ভালো লাগবে, শুনি তাহলে। নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে বাজায় বাঁশি বন্ধু শ্যামরাই, বাজায় বাঁশি বন্ধু শ্যামরাই। নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে বাজায় বাঁশি বন্ধু শ্যামরাই, আই বাজায় বাঁশি বন্ধু শ্যামরাই। ও বন্ধু হরে বাঁশিতে কি মধু হারা, আমারে করিল হোসারা আমিনার ঘরে থাকা দাই, বাঁশিতে কি মধু হরা আমারে করিল হোসারা আমিনার ঘরে থাকা দাই। কালার বাঁশি হইল বাম করে সজোড়া ধার না, কালার বাঁশি হইল বাম করে সজোড়া ধার না, কোনো বধু কোনো মান মজা বাঁশি সুরে অঙ্গ জলে ঘরে জল জহিরে ফেলে মনো প্রাণ সফুইব তার পায়, মনো প্রাণ সফিব তার পায়। নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে বাজায় বাঁশি বন্ধু শ্যামরাই, বাজায় বাঁশি বন্ধু শ্যামরাই। ও বন্ধু হরে শোনো গোলো নিতে সুখী, বন্ধু ছাড়া কেমনে থাকি প্রাণ পাখি উড়ে যেতে চায়, শোনো গোলিতে সুখী বন্ধু ছাড়া কেমনে থাকি প্রাণ পাখি উড়ে যেতে চায়। আমি নারে কোনো মালা কালার বাসে দিল জালা, আমি নারে কোনো মালা কালার বাসে দিল জালা, মনু দাসে বন্ধুর চিন্তা যদি আমার কেউ থাকো বন্ধুরে নি প্রাণটি রাখো, মনোপ্রাণ সফিব তার পায়, মনোপ্রাণ সফিব তার পায়। নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে বাজায় বাঁশি বন্ধু শ্যামরাই, আয় বাজায় বাঁশি বন্ধু শ্যামরাই। ভ
ভুবন মোহন সুরে ভাটাল নদী ও জানে ধরে জলে আগুন আমার অন্তরায়, ভুবন মোহন সুরে ভাটাল নদী ও জানে ধরে জলে আগুন আমার অন্তরায়, মনে হাসি হায়া দেবতার প্রাণ নাশিয়া, কলসি বেঁধে গলে ঝাঁপ দেব যমুনার জলে প্রান্তি দেব বলে দুর্বিনেশায়, প্রান্তি দেব বলে দুর্বিনেশায়, নির্জন যমুনার কোলে বসিয়া কদম্ব তলে বাজায় বাসি বন্ধু শ্যামরায়, আয় বাজায় বাসি বন্ধু শ্যামরায়, আয় বাজায় বাসি বন্ধু শ্যামরায়, বাজায় বাসি বন্ধু শ্যামরায়। তা আপনি একটু আগে বললেন যে আপনি তো আসলে বাউল গান করেন না। করি না না, মানে ভালো হয় না আর কি। ভালো হয় না, আমার মনে হয় অনেক ভালোই হচ্ছে। তো ঢাকায় তো আর আপনি ভালোবাসা নিয়ে এসে হয়তো ভালো, ঢাকায় তো আর আপনি বাউল গান করতেন না কখনো। না, তো এখানে এসে আপনি ঢাকা এবং এই যে বিলেতের যে বিষয়টা একটু কি বলবেন কিছু? হ্যাঁ, এটা তো একটা অনেকবার বলেছি যদিও, যে ঢাকায় থাকতে ভেবেছিলাম যে আমি তো বাংলা গান বা আধুনিক গান শিখছি, তো বিলেতে গেলে মনে হয় ওয়েস্টার্ন গান শিখবো বা আরো মডার্ন কিছু শিখবো আর কি। তো এখানে এসে দেখলাম পুরো ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। এখানে মানুষ মাটির গানের সাথে এত বেশি, মানে কি বলবো, মাটির গান বলতে বাউল গান, বাউল গান, বাউল গান, বাউল গানের প্রতি মানে ভীষণভাবে অনুরক্ত এবং ভীষণ ভালোবাসে। যখন স্টেজে যতটুকুই যেভাবেই গাই, অনেক মানে খারাপ করে গেলেও দেখি যে আহা উহা করছে আর কি। তো এটা মনে হলো যে ডেফিনেটলি সে গানটাকে ফিল করছে। আচ্ছা আচ্ছা, এখানে অন্যরকম একটা ফিলিংস হয়েছে যেটা আসলে ঢাকায় থেকে এটা বোঝা সম্ভব না। এখন বাউল গানের প্রতি একটা অন্যরকম ভালোবাসা আপনার? হ্যাঁ, এই কারণে যে অনেক গান শোনার সুযোগ হচ্ছে। আচ্ছা আচ্ছা, দেশে তো এত গান শোনার সুযোগ হতো না। আমি একটু থামাতে হচ্ছে, অনেক কলার লাইনে দেখি কি আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? হ্যালো ভাইয়া, আমি শুনতে পাচ্ছি, বলুন। জি, বসে বসে বোনের গান শুনছি। অনেক দিন পরে ভালো একজন শিল্পী আপনারা নিয়ে আসলেন। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু যত শিল্পী আসেন এখানে, অ্যাকোস্টিকের শিল্পী তো ভালো ভালো শিল্পী আসেন, এবং তন্নি আপু অনেক চমৎকার করে গান করেন। হ্যাঁ, এই তো ওনার গান শুনছি বসে বসে। তো এই যে দুই বিষয় একটা গান করলেন, প্রথম গানটা উনি করছিলেন, অনেক ভালো, এত সুন্দর উনি গেয়েছেন। এই তিনটা গানই খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ যেই আমাকে ফোন করেছেন, অনেক ধন্যবাদ। দোয়া করবেন যেন আরো ভালো গান শোনাতে পারি আমি সামনে। হ্যাঁ, আমি কি একটা অনুরোধ করতে পারি? নিশ্চয়ই করতে পারি। যদি মনে কিছু না নেন, জি মনে কিছু না নিলে আব্বাসউদ্দিনের এক দুইটা গান করেন জি। বা আপনি আসলে মানে কি বলে এটাকে, টেলিপ্যাথি বলে না কিছু বলে আমি জানি না, আমি আব্বাসউদ্দিনের গানই এই মুহূর্তে রেডি করেছি গাওয়ার জন্য। আপনি সত্যিকারই একজন ভালো শ্রোতা। কোন গানের পর কোন গানটা শুনতে ভালো লাগবে বা গাইতে ভালো লাগবে, একটা জিনিস যোগ করি, সমস্ত ইউরোপ জুড়ে কিন্তু আমাদের এনটিভির এই অনুষ্ঠানের সমস্ত অনুষ্ঠানেরই আমাদের অনেক দর্শক, কিন্তু বিশেষ করে এই বাউল গানের এই অনুষ্ঠানের অনেক দর্শক, কিন্তু অনেক ফোন কল আসে, অনেক বাহবা আমরা পড়াই আপনাদের মতো শিল্পীদের জন্যই, এবং সকলেই অন্তর দিয়ে গান করেন, এবং শ্রোতারা বিশেষ করে অন্তর দিয়ে এই অনুষ্ঠানটা কিন্তু উপলব্ধি করেন এবং দেখেন। তো আমরা পরবর্তী গানে চলে যাই, এবং প্রিয় দর্শক, প্রিয় কলার, আপনি টেলিফোন করে আমাদেরকে, ভাইয়ের নামটা নাম বলা শোনা হয়নি, আমরা যেই ফোন করেছেন অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে ফোন কল করার জন্য। আমরা পরবর্তী গানে চলে যাই। আব্বাসউদ্দিন এসে গান গেছে। আমি দিন ভিখারি পারে করি ফেলাইছি হা,
বন্ধুরে আমার নাও কেমনি যাবে বইয়া, থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিন কেমনি যাবে বইয়া, থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিন কেমনি যাবে বইয়া, আমি দিন ভিখারি পারের করে ফেলাইছি হারাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। ও বন্ধু রে কত জানাই নিলে তুমি জানতে পাইয়া, ও বন্ধু রে কত জানাই নিলে তুমি জানতে পাইয়া, আমি ভাটের বেলায় আমি ভাটি বেলায় পার ঘাটাতে কান্দি গোদারাইয়া, দিন বন্ধু রে আমার দিন কি এমনি যাবে বইয়া, আমি দিন ভিখারি পারের করি ফেলাইছি হারাইয়া, দিন বন্ধু রে আমার দিন কি এমনি যাবে বইয়া, আমার দিন কি এমনি যাবে বইয়া। ও বন্ধু রে পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যাইয়া, ও বন্ধু রে পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যাইয়া, যত প্রেমিক জনে হইতাছে পার প্রেমের শাড়ি গাইয়া, দিন বন্ধু রে আমার দিন কি এমনি যাবে বইয়া, আমি দিন ভিখারি পারের করে ফেলাইছি হারাইয়া, দিন বন্ধু রে আমার দিন কি এমনি যাবে বইয়া, থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, আমার নাও কি এমনি যাবে বইয়া। ও বন্ধু রে প্রেম নদী তরঙ্গ ভারে কেমনে যাব পাইয়া, ও বন্ধু এদিন খেপাহা বলে, এদিন খেপাহা বলে রইলাম আমি তোমার আশায় চাইয়া, দিন বন্ধু রে আমার দিন কি এমনি যাবে বইয়া, আমি দিন ভিখারি পারের করি ফেলাইছি হারাইয়া, দিন বন্ধু রে আমার দিন কি এমনি যাবে বইয়া, থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধু রে আমার নাও কি এমনি যাবে বইয়া, থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধু রে আমার দিন কি এমনি যাবে বইয়া, আমার দিন কি এমনি যাবে বইয়া, আমার দিন কি এমনি যাবে বইয়া। অনেক দিন পর আসলে এত চমৎকার করে আপনি গাইলেন, এবং মনেই হলো না যে আপনি এই গান সব সময় করেন না, এরকম মনে আমার মনে হলো যে সব সময় এই ধরনের গান আপনি করেন। ধন্যবাদ। যাই হোক, তো নি এখন আমরা কোন গান শুনবো? এখন
বিলেতের যেই যার কথা না বললেই নয়, শাহ আব্দুল করিমের গান বাউল সম্রাট, যার গান এই বললাম যে অনেক শিক্ষার মধ্যে আমার বাউল আব্দুল করিমের অনেক গান বিলেতে এসে শেখা হয়েছে। তার গান তো না গাইলে হয় না, বসন্ত বাতাসে যার নামের যে গানের সঙ্গে যুক্ত। তো আপনার গান আসলে থামাতে হচ্ছে, আমাদেরকে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন তন্নির কণ্ঠে চমৎকার কিছু গান, কিছু কথা। আমরা বিরতির পর এসে আবার আমরা তার গান শুনব, তার সাথে কথা বলবো। কোথাও যাবেন না, এনটিভির সঙ্গেই থাকুন, বসন্ত বাতাসের সঙ্গেই থাকুন। আমার বাড়ি আসে সৈগো বসন্ত বাতাস, সৈগো বসন্ত